এভরিওয়ান, তোমাদের কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো এবং 30 তারিখ যাদের এক্সাম আছে তাদের জন্য খুবই ভালো খবর। আমি জাস্ট এইমাত্র নোটিশটা পেলাম, বাট তোমাদের আগে আমি নোটিশটা দেখাই, ঠিক আছে? নোটিশে কী বলেছে কিন্তু বিষয়টা খুবই ভালো, আই থিঙ্ক তোমাদের মানে তোমরা আনন্দে নাচতে থাকবে আই থিঙ্ক যদি নোটিশটা দেখো। আমি চাই তোমরা একেবারে জাস্ট আমার সঙ্গে নোটিশটাও দেখে নাও, ঠিক আছে? সেও কী নোটিশ দিয়েছে এক্সাম রিলেটেড। দেখো এটা সিইউয়ের অফিসিয়াল নোটিস, এখানটায় লেখা আছে রিসিডিউলিং অফ এক্সামিনেশন ডেট 30th June 2020 অন দ্য ওকেশন অফ হোল দিবস, অল দ্য আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন শিডিউল অন 30th June হ্যাভ বিন রিসিডিউলড অন 4th August 2020, টাইমিং অফ দ্য আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশনস উইল হাউ এভার রিমেন্স দ্য সেম। সো এখানটায় তোমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশনস সেখানটাতে তাদের সাইন রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যারা আজকে 30 তারিখ এক্সাম ছিল তাদের এক্সামটা জাস্ট রিশিডিউল হয়েছে হুল দিবসের জন্য, সেই এক্সামটা 4th August হবে 2020, মানে 22 তারিখ অগস্ট 4 তারিখে মানে এক্সামটা হবে। তো আই থিঙ্ক এটাই ছিল তোমাদের জন্য গুড নিউজ। তো আই থিঙ্ক তোমাদের এক্সামটা জাস্ট আরও 4 দিন বাড়লো, তো ভালো করে পড়ো। আর